হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা এই বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট হতে চলেছে। নর্মালি লোক যখন কোনো ঘরে এন্ট্রি করে তখন এই ভিডিও বানায়, বাট আমরা এক্সিট করার আগে বানাচ্ছি। কারণ লাইফে প্রতিটি জিনিসই ফ্রেন্ডস আমরা খুবই মেমোরি করে রাখতে ভালোবাসি, বিকজ কালকের দিনে গিয়ে যখন দিনটা দেখবো তখন যেন নিজেদের খুব ভালো লাগে। সেই কারণে ঠিক ওই রকমই একটা কথা মাথায় রেখে ভাবলাম হঠাৎ করে যে চলো, আমরা তো নিজেদের নতুন ঘরে চলেই যাচ্ছি, তাহলে কেন না এতদিন যেখানে থাকলাম সেই জায়গাটার একটা হোম ট্যুর ভিডিও হয়ে যাক। যদিও ফ্রেন্ডস এখানে কিন্তু খুব টিপটপ ভাবে আমি এখন দেখাতে পারবো না, তোমরা সবাই জানো যে আমাদের ইন্টেরিয়রের কাজ চলছে, জাস্ট আর কিছুদিনের মধ্যেই 11 তারিখে আমাদের গৃহপ্রবেশ। তো সেই জন্য ওই দিকটাতে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছে। তা ঘর যে খুব টিপটপ করে রেখেছি এমনটা নয়, তবে এই ঘরটা ছাড়ার আগে একটুখানি নিজেদের মনের কোণে সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য আজকের এই ভিডিও। আর তারই সাথে যখন এত সুন্দর একটা মেমোরি ক্রিয়েট হচ্ছে তো তোমাদের সাথে তো শেয়ার করবোই, আর আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে। তা চলো একদম বাইরে থেকে নিয়ে পড়ে রুম ডাইনিং সবকিছু শেয়ার করি, দেখতে থাকো। তো এই যে গেট খুলে প্রথমে শেয়ার করি, আমরা থাকি সেকেন্ড ফ্লোরে। তো এই যে সিঁড়ির রাস্তা, যেমনই এন্ট্রি করছি ঢুকতেই এখানে একটা প্রথমেই হচ্ছে বিরাট বড় লিভিং বলতে পারি, ডাইনিং বলতে পারি, যেটা কিনা তোমাদের সাথে আমি বরাবরই এই জায়গা অনেক রকমের কাজ করে শেয়ার করেছি, কথা বলে শেয়ার করেছি। তো এইখানে কিনা এই যে আমাদের হচ্ছে সোফা, যেখানে কিনা আমরা বসে খাই, গল্প করি, বসে টাইম স্পেন্ড করি। এই আমাদের যে কুলারটা ছিল ফ্রেন্ড, সেটা আমরা অনেকদিন আগেই, মানে মোটামুটি 2 মাস আগেই আর কি দিয়ে দিয়েছিলাম যে বাড়িতে কাজ করতো আন্টি তাকে, কারণ হচ্ছে যে আমাদের যেহেতু শিফটিং এর ব্যাপার ছিল, কিন্তু এত গরম পড়েছে আর আমরা ভাবতে পারিনি এতটা ডিলে হয়ে যাবে, সেজন্য আবার এই কুলার কেনা হয়েছে। তা এরপর যদি এইদিকে আসি ফ্রেন্ডস, তো এখানে তো আমাদের নতুন ঘরের জন্য সব জিনিসপত্র রাখা আছে, আর এখানে যা যা দেখছো সোফা এগুলো এগুলো সব কথা হয়ে গেছে ফাইনাল। আমাদের পুজো বৃহস্পতিবার শুক্রবার দিন আমরা এগুলো সব বার করে দেবো। সো আই এম দেয়ার। তো আমি ম্যাডামকে বললাম যে কিছু জিনিস আমি বলবো। তো এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ড সাই বাবার, এটা নিয়েছিলাম যখন আমি প্রথম ট্রেনিং আমাদের আরম্ভ হয়েছিল, কিন্তু এই জায়গাতে নয়, প্রথম এর প্রথমে যেখানে আমরা ছিলাম। তো এইটা এখনো আমাদের কন্টিনিউ আছে এইখানে। আর এটা হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়াম, সেকেন্ড অ্যাকোয়ারিয়াম, এর আগেরটা তো চলে গেছে, এটা সেকেন্ড অ্যাকোয়ারিয়াম। এটার স্ট্যান্ড যেটা কভারটা ওটা আমাদের ফ্ল্যাটে হচ্ছে। আর এখানে বলি এই অ্যাকোয়ারিয়ামটা সেকেন্ড, আর আগেরটা যেটা গেছে না সেটাতে ফ্রেন্ডস যতই মাছ আনছিলাম বারবার মরে যাচ্ছিল। তা এইটা আনার পর বর এত পড়ালেখা করেছে মানে গুগল থেকে যে এই যে এখন কিন্তু মাছের আমরা খুব একটা যত্ন নিতে পারছি না, কিন্তু তাও কিন্তু সব ঠিক আছে। এটা কোভিড এর টাইমে আমরা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, যে বছর দুর্গাপূজায় ঘর যাইনি, ঘর এই কাঠের জিনিসগুলো পর্যন্ত রং ঢং করেছিলাম। আর এটা রং করেছিলাম, এই সোফাটা আগে পলিশ ছিল, এখন রং করে দিয়েছি। একটু দেখে বলবে যে রং কা দিয়া আপনে কাঠের লোক থেকে। আরে এই ফ্যানটা কেন কিনেছো বলে দাও। এই ফ্যানটা ম্যাডামের রিলস এর জন্য কিনেছি, কিন্তু এটাতে খুব রেয়ারলি রিলস হয়, এটা ওখানে ব্যালকনিতে থাকবে। আর এইখানে এই ধুনুচিটা আমরা কিনেছিলাম আমরা একটা ভিডিও বানাবার জন্য। এই গণপতি বাপ্পা আছে আমাদের ইনস্টিটিউটের দিকে, যখন পুজো হয়েছিল তো এই গণপতি বাপ্পা আর সাই বাবা দুজনেই আমাদের ইনস্টিটিউটে যখন প্রথম পুজো হয়েছে তখন থেকে ছিল। ইনভার্টার আমাদের, এই ইনভার্টারটা আমাদের ইনস্টিটিউটের ইনভার্টার। ঘরে আগে একটা ব্যাটারি ইনভার্টার ছিল, এখানে দুটো ব্যাটারি লাগানো আছে, ইনস্টিটিউটের পাওয়ারফুল, তাই জন্য এটা আমাদের দিতেও গায়ে লাগছে। পর্দাগুলো বিশাল মেগা মার্টে কিনে 13 বছর হয়ে গেছে আগে। দু টাইপের কিনা হয়েছিল, ডিজাইন একই কিন্তু একটা ডার্ক একটা হালকা এরকম হয়ে গেছে। এইদিকে যদি দেখাবো, এইদিকে আছে একটা ব্যালকনি যেখানে এই যে মা কাপড় মেলছে এখনো, তো এখানে খুব ইজিলি ড্রাই করা কাপড় আমরা মেলতে পারি, অসুবিধার কিছু নেই। তবে হ্যাঁ একদম কেচে মেলা যায় না, কারণ তাহলে নিচে জল পড়তে থাকবে। যেহেতু ড্রাই করে এই যে এখানে আমরা কাপড় মেলি, আর বাকি বেশ সুন্দর হাওয়াদার ঘর আর কি। শীতকালে রোদও ভালো আছে, গরমকালে হাওয়া ভালো আছে। তো এই ডাইনিং এর এই হয়ে গেল, এরপর চলে আসো এই যে আমাদের শখের ফ্রিজ। হ্যাঁ বলি ফ্রেন্ডস, এই ফ্রিজটা কিন্তু একদম জাস্ট বিয়ে হয়ে কিনেছিলাম, আর তোমাদের একটা সিক্রেট শেয়ার করব, এটা আমরা না ক্যাশ পেমেন্ট করে কিনিনি, ক্রেডিট কার্ডে কিনেছিলাম। তো সেই কারণে যে আমাদের জীবনের প্রথম ক্রেডিট কার্ডে কেনা জিনিস আমরা কাউকে বিক্রি করবো না। তো এই ফ্রিজটা কিন্তু যাচ্ছে আমার বোনের বাড়িতে। তো চলো ঘরের জিনিস ঘরেই রইল। তো এবারে হচ্ছে এই কিচেন, আমার কিচেন জেনারেলি অর্গানাইজ থাকে এই জায়গাটা, বাট এখন তোমরা একদমই দেখতে পাবে না, কারণ সারাদিন ঘরে থাকছি না, মেয়েরা এটা সেটা নিচ্ছে, খাচ্ছে, রাখছে যে যার মতো করে, আর এখন পারবো না, সময়ও নেই। তো সিঙ্ক যেরকম থাকে নর্মালি কিচেন, আর এই যে বাসনের এই যে রেকটা দেখছো, এটা ফ্রেন্ডস আমাদের কেনা নয়, এটা আন্টি রিসেট করা। তো আমরা খালি বাসনগুলো বার করে নেবো, এটা এরকমই থাকবে। তো যাই হোক এই যে আরও, তবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ফ্রেন্ডস, আমরা যার বাড়িতে থাকি ওনারা সব মানে ওনারা ভীষণ ভালো। আমরা কিন্তু ফ্রেন্ডস ঘরে
এসি লাগিয়েছি, আরও লাগিয়েছি। জেনারেলি মানে সব ল্যান্ডলর্ড কিন্তু এটা অ্যালাউ করে না। হ্যাঁ, এবারে ফ্ল্যাট যেমন কি থাকে কাস্টমাইজ থাকে, তো সেখানে ব্যাপারটা আলাদা। বাট এই যে আরও লাগিয়েছি বা এসি লাগিয়েছি, এর জন্য কিন্তু হোল হয়েছে, টাইলসে হোল হয়েছে, দেওয়ালে হোল হয়েছে, বাট তারা অ্যালাউ করেছে। ইনফ্যাক্ট নিজের থেকেই বলেছে যে হ্যাঁ কমফোর্টেবল হয়ে থাক, কারণ আজকালকার যা পলিউশন বা সময়ে ভালোভাবে হেলদি হবে। এক বছর আমরা খুব শপিং করেছিলাম কিচেনের, এইটা ছিল, তাছাড়া টোস্টার ছিল, আর ছিল মানে পপ আপ টোস্টার আর স্যান্ডউইচ মেকার, এই তিনটে কিনেছিলাম তখন, তো এইগুলো তখন থেকে আছে। এইটা কেনা হয়েছিল গ্রিন টি বানাবে, আর এটা আমি এখনো ফ্রেন্ডস রিজেক্ট করব না, এটাতে গ্রিন টি বর বানাবে ওখানে, কারণ ওকে কাচেরটা ডেইলি দিলো। আচ্ছা, এটা গ্রিন টি বানাবার জন্য না, এটা শীতকালে নেওয়া হয়েছিল গরম জল খাওয়ার জন্য, তারপরে এটাতে গ্রিন টি চালু হলো, তারপরে এখানে আবার নরমাল চাও আমি করে দিয়েছি চিনি ফিনি দিয়ে বানাবার জন্য। আর এই এইটা তো হয়ে গেল, এটা আমরা জিমে গিয়েছিলাম তখন নেওয়া হয়েছিল, এই বোতলগুলো তখন কিনেছিলাম পাঁচটা সেট একবারই মিল্টনের ফ্রিজের জন্য। এইটা হচ্ছে আমাদের মোটামুটি মনে হয় থার্ড ওয়াশিং মেশিন, এর আগে যেটা নিয়েছিলাম বেশি দিন চলেনি, বারবার খারাপ হচ্ছিল, ওটা ম্যানুয়াল ছিল, ম্যানুয়াল ছিল, সেমি অটোমেটিক ছিল। এটা আমাদের থার্ড আর ফার্স্ট ফুললি অটোমেটিক মেশিন, এর আগে ছিল সেমি অটোমেটিক, মানে হালকা কাজ হতো অটোমেটিক, হালকা আমাদের করতে হতো। তার আগে যেটা ছিল যখন ওয়াশিং মেশিনে কোনো আইডিয়া ছিল না, তখন একদম ম্যানুয়ালটা নিয়েছিলাম, ওইটা চলেছিল অনেকদিন, তো এটা ফার্স্ট ক্লাস আছে একদম। এটাও কিন্তু ফ্রেন্ডস চলে যাবে আমার বুনুর ঘরে, এটা একদম নতুনের মতো আছে। এই জায়গাটা ফ্রেন্ডস আমি সবসময় চেষ্টা করতাম যে লুকাই লুকাই পেছনে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, তো এটাও শেয়ার করে রাখলাম, পরে দেখবো। তো এইখানটায় বসে আমি খুব বেশি আমার ভিডিও এন্ড করতাম, আমি রিলস বানাতাম রাত্রেবেলা যখন মানে শোবার আগের কথা বলছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেড, এর আগে যে বেডটা ছিল ওইটার সেট, এইটা এইটা রেখে দিয়েছি, ওইটা আমরা বিক্রি করে, বিক্রি মানে যেখানে এই বেডটা নিয়েছিলাম তো ওইটা দিয়ে দিয়েছিলাম, তো হয়তো 3-4 হাজার টাকা আমাদের লেস হয়েছিল, ওইটার সাথে এটা থেকে গেছে। আর প্রিন্টারটা এটার উপরেই থাকতো আমাদের, এখন বর নামিয়ে দিয়েছে। আর এইখানে অনেক রকম স্টোরেজ আছে, এখানে চিম্পু ইউজ করতে থাকে, তার মধ্যে একটা জিনিস নিচে আছে, সেটা হচ্ছে আমাদের ডেস্কটপটা, ওই ডেস্কটপটা খারাপ হয়ে গেছে, আমরা দেখি কাকে দিতে হবে, এটা বিয়ের অ্যালবাম, এটা মাঝে কিনেছিলাম, এইটা মানে মা বুনুকে দিয়েছিল যখন বুনু এখানে পড়াশোনা করতো। এই জিনিসগুলো আছে, এখানে আমাদের মোটামুটি অনেকগুলো রিলস আর ভিডিওস গুলো তৈরি করা, ফানি রিলসও প্রচুর হয়েছে অনেক বছর আগে। আর প্রায় আমি এইখানে বসেই, আমি ওই কোনটাতে বসে ট্রেনিংটা করাই অনেক টাইমে, ওইখানে চার্জার আছে, ল্যাপটপ লাগিয়ে পাটা হেলন দিয়ে আরামসে ইয়ে করে। এই দুটো ভেঙে গেছে, কাঁচ ছিল এখানে, এটা চলে গেছে, দুটো স্টোরেজ ভালো ইউজ হয়েছে, এই ডগি গুলো অনেক কেনা হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রিন্টার, ফার্স্ট প্রিন্টার বিনা নলেজে নিয়েছিলাম, ওটা বেশি দিন ইউজ হয়নি, এটা সেকেন্ড প্রিন্টার নিয়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুললি, এখানে কালার হয় না আর রেগুলার ইউজ হয়। এই ল্যাপটপটা ম্যাডামের ছিল, কোভিডের টাইমে আমরা কিনেছিলাম, তার আগের ল্যাপটপ তোমার, এটা ফার্স্ট ল্যাপটপ, এটা ফার্স্ট ল্যাপটপ, ওই টাইমে আমি আরেকটা ল্যাপটপ কিনেছিলাম, কেন প্রথম ল্যাপটপটা আমার ভেঙে গেছিলো। তো এরকম প্রচুর ল্যাপটপ মনে হয় ভিতরে হবে, 3-4টা ল্যাপটপ আছে যেটা কোনো ইউজ নেই, ওটা দেখতে হবে। হ্যাঁ, ওগুলো ওই দিল্লিতে চাঁদনি চকে গিয়ে বিক্রি, ওটার মধ্যে হার্ড ডিস্ক আমি বার করে নিয়েছি, কিছুই নেই ওই ল্যাপটপ। আচ্ছা, ঠিক আছে না, তো এটা আছে, এই টিভিটা গিফটের পাওয়া, কিন্তু এটার পেছনে সিক্রেট আছে, কোনোদিন বলবো আজকে। সেই, আর এই এসিটা আমাদের সেকেন্ড এসি, আর সেকেন্ড এসি বলতে এটা আমাদের ইনস্টিটিউটে ছিল, নতুনই ছিল, তো যখন আমাদের স্যামসাং এর এসিটা খারাপ হলো তখন এটা রিপ্লেস হয়ে গেল একদম। আর এই পর্দাটা, আর এইখানটাতে আমাদের মিররের মানে আর কি, এটা আমাদের আয়নাই আর কি, সব জিনিসপত্র থাকে। আর হ্যাঁ, পর্দাটা নিয়ে বল বলছে, বলো। এই পর্দাটা জাস্ট এক বছর আগে হয়তো নেওয়া, কেন কি মানে আমাদের হঠাৎ হঠাৎই হিরিকোটে ঘর সাজাবো, আর এইখানে এটা মানে ফ্ল্যাট কেনার পরে নয়, মানে আগেই নেওয়া হয়েছিল, যে এইখানের পর্দাগুলো একটু ডিসকালার হয়ে গেছে, তো ইয়ে করার জন্য ভিডিও ভিডিও বানাবো যে এই ব্যাকগ্রাউন্ড না, ফ্ল্যাট কেনার পরে কেনা হয়েছে, ফ্ল্যাট কেনার পরে। হ্যাঁ, ফ্ল্যাট কেনা তো এক বছর হয়ে গেল আমাদের। আর এই ভিতরে স্টোরেজ আছে আমাদের, যে এসির জলটা পড়ে ওই বাইরেই আছে, উপরে আমাদের অনেক স্টোরেজ আছে, স্টোরেজ বলতে বাবুদের কিছু গিফটে পড়া খেলনা আছে, তাছাড়া আমাদের ট্রলি গুলো রাখা থাকে ভিতরে। হ্যাঁ, স্পেসিয়াস আছে, উপরটা অনেক স্পেস আছে, নিচটাও আছে। এবারে এই ঘরটা সব থেকে বেশি হিজিবিজি হয়ে আছে ফ্রেন্ডস, এতদিন এই বিছানাটি যেন সবকিছু আমাদের ডিভানে ছিল। তো দেখো, ভালোটা যখন দেখাবো তো যেটা নর্মালি এখন যেটা আছে সেটাও দেখাতে কোনো অসুবিধা হওয়া উচিত নয় আমার মনে হয়, তো সেই কারণে ফ্রেন্ড সবটা শেয়ার করছি। এখানে আছে মোটামুটি প্রচুর বিছানা, যেগুলো কিনা আমার শ্বশুর শাশুড়ি ঘর থেকে নিয়ে এসেছে আমাদের সুবিধা করে থাকার জন্য। তো হ্যাঁ, তারপর খানিক দিন বাদে আমার বর গাদ্দা মানে তোষক বানিয়ে নিয়েছিল ফ্রেন্ডস, যখন আমরা বিয়ে করে এসেছিলাম, প্রথম প্রথম তো এখানে ওরকমভাবে ব্যবস্থা ছিল না, কিন্তু তারপরও
তোষক বানি নিয়েছিল, কিন্তু যতদিন তোষক বানানো ছিল না ততদিন এই বিছানাগুলোই আমাদের সম্বল ছিল, আমরা পেতে পেতে শুতাম। তো বলে না ওল্ড ইজ গোল্ড, তো এগুলোকে কি করে মানে হেলা ফেলা করি, তাই এগুলো সব আমাদের সাথে ফ্ল্যাটেই যাবে। তা ফ্ল্যাটে আমরা ডিমান্ডে রেখে দেবো, আবার ইন ফিউচার কাজে এলে কাজে লাগাবো। তো এই হচ্ছে আর এখানে এই যে আমাদের ঠাকুর, তো এই জায়গাতে বসে অনেক পুজো করেছি, লাড্ডু গোপালের ফটো শেয়ার করেছি। এখানে আছে একটা আলমারি যেটা কিন্তু আমাদেরকে ফ্রিতে দিয়ে দিতে হবে ফ্রেন্ডস। এখানে প্লাইয়ের জিনিস না ভীষণ বেকার হয়, তো এটারই মানে এটার কোনো দামের কোনো মানি হয় না, যদি কেউ নিয়ে ব্যবহার করতে পারি জাস্ট আমরা ফ্রিতে দিয়ে দেবো। এখানে বাবা মা দেখে, এই হচ্ছে আমাদের ফ্রেন্ডস হোম ট্যুর, মানে আমরা যে ঘরে এতদিন থেকেছি এই ঘর আমাদের জন্য শুধু ঘর না, আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আমাদের জীবনের ছোট বড় সব কিছু টাইম আমরা এখানেই স্পেন্ড করেছি। আমার বর কিছুক্ষণ আগে বললো না যে ওয়াশিং মেশিনটা আমরা ফুল অটোমেটিক যে কিনেছিলাম। অ্যাকচুয়ালি ফ্রেন্ড সবসময় মানে সব কিছু মানে একটা লাইফে না একটু ফ্রিডম আসতে সময় লাগে, বয়স হিসাবে মানুষের ফ্রিডমটা আসে। দেখো এবার আলাদা কথা যে বাবা মার টাকা আছে, সেই টাকা বার করলাম নিলাম আর ফুটানি করলাম, ওই ব্যাপারটা আলাদা। যদি নিজে বলি নিজের পায়ে দাঁড়িয়ে সব কাজ করব, তাহলে কিন্তু একটা সময় লাগে, বয়স লাগে, সেই বয়সে গিয়েই ওই সফলতাটা পাওয়া যায়। তো যখন আমাদেরও বিয়ে হয়েছিল আমাদের খুব একটা বয়স ছিল না, কারণ আমাদের বিয়ে একটু তাড়াতাড়ি হয়েছে ফ্রেন্ডস। তার ফলে কি হয়েছে না, আমাদের সংসারটা গুছাতে একটু সময় লেগেছে। শুরুতে আমাদের শখ ভীষণ ছিল, কিন্তু পয়সা কম ছিল, সেই জন্য কাজ চালাবার মতো নেবো তাও নেবো আর কি। তো ওরকমভাবে ফ্রেন্ডস সব কিছু নিয়েছি। তারপর আস্তে আস্তে যখন জীবনে সচ্ছলতা এসছে তখন আবার সব চেঞ্জ হয়েছে, মানে আপগ্রেড হতে গেছে, আর সেখান থেকে একটু একটু করে আজ আমরা এইখানে। তো মোটামুটি আজকের ডেটে আমরা ভালো আছি এটাই বলতে পারি। তো ঠাকুরের আশীর্বাদ যেন সারা জীবন এমনি করে থাকে, আর তোমরা যারা বড়রা দেখছো ছোটরা দেখছো সবাই প্রাণ ভরে আশীর্বাদ ভালোবাসা সব কিছু দিও ফ্রেন্ডস। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আমি ভিডিওটা ফুল বানিয়ে নিয়েছিলাম, কিন্তু বরের বক্তব্য না না, আমি কিছু কথা অ্যাড করব, কিছু পয়েন্ট আছে মানে ইমোশনাল টাচ আছে। আর এই যে ঘরে আমরা এখন আছি মানে এখন এই রুমটাতে আমি পুরো ঘামের মধ্যে ইউটিউব ভিডিও বানিয়েছি আমাদের অফিসের যে ভিডিও। একদম মামা, আমি ফ্রেন্ডস ইউটিউবে এসেছি, আমি অনেক ইউটিউবারকে দেখেছি, বাট আমি মোটিভেট হয়েছি আমার বরের থেকে। তার কারণ হচ্ছে ওর চ্যানেলটা যে ছিল না, ও খুলেছিল অনেক দিন আগে, তারপর সেই চ্যানেলটা একরকম বলতে গেলে ডেড ছিল, কারণ ও ভিডিও দিত না। কিন্তু যখন ও বললো আমি মনিটাইজেশন অন করবো, মানে ভিডিও দিত না বলতে আড়া ছাড়া পাড়া এরকম ভিডিও দিত এক মাস পর পর এরকম, বাট যখন ও বলেছিল আমি মনিটাইজেশন অন করবো, ও মানে জেদ নিয়ে পরে এক বছরের মধ্যে ওটা করেছিল ফ্রেন্ডস। তার কারণ হচ্ছে ও ভিডিও তো আগে আগাগোড়া বানাতোই, আর আমাদের একটা স্টুডেন্টের হিউজ একটা স্ট্রং ইয়ে আছে, ওর নাম কি, নেটওয়ার্ক আছে, তো সেইখান থেকে তো একটা ব্যাপার আছে। কিন্তু ফ্রেন্ডস যতই স্ট্রং নেটওয়ার্ক থাকা যাই থাক, যতক্ষণ না কাজ করবো ফিল্টার নেবে ততক্ষণ কোনো রেজাল্ট পাওয়া যায় না। তো আমি ওকে দেখেছিলাম গরমকালের দিনে পুরো মানে ঘেমে ঘেমে ভিডিও বানাতে। ও যখন এই ঘরে ভিডিও বানাতে বসতো একদম নর্মাল, লোক গেঞ্জি টেঞ্জি পরে থাকতো, যখন ও ভিডিও শেষ হওয়ার পর এই রুম থেকে বেরোতো মনে যেন স্নান করে বেরিয়েছে, মানে জামা কাপড় পরে জল ঢেলেছে, এরকম ভাবে ও থাকতো। এসি আওয়াজ হয় একটু হলো, এসি ফ্যান সব বন্ধ, ফ্যান বন্ধ সব বন্ধ, আর গ্রীষ্মকালে মানে আগস্ট জুলাই আগস্টের টাইম, আর সেকেন্ড ফ্লোরে আমাদের এমনি এতটা গরম। তো সেইখান তারপরে মনিটাইজেশন অন হয়ে যায় আমাদের যেটা এডুকেশনাল চ্যানেল ফিউচার ইন হ্যান্ডস। তোমাদের যাদের হাজবেন্ডের আইটি প্রোফাইলে আছে যদি কেউ, তোমরা ওই চ্যানেলে গিয়ে পরে হাজবেন্ডদেরকে বলো দেখতে, তাদের অনেকটা হেল্প হয়ে যায়। যাই হোক সেই চ্যানেল থেকে আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছে। ইভেন এখনও যদি বলবো ও প্রপার ধ্যান দিতে পারছে না, বাট আমাদের স্টিল নাও মোটামুটি দু মাসে তিন মাসে পেমেন্ট ঢুকে যাচ্ছে। তো এই যে ফ্রেন্ডস এই ভিডিওটাই আর কি শেয়ার করার আছে, আর এই ভিডিওটা আজকে এখন বানিয়ে এখনই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। কালকে ভেবেই রেখেছিলাম এই ভিডিওটা বানাবো, বাট সত্যি কথা বলতে কাল আমরা রাত্রিবেলায় ঘরে এসেছি 9:30 সময়তে, সেই কারণে না ফ্রেন্ডস কালকে কোনো ভিডিও সকাল থেকে বানাতে পারিনি, ভীষণ ব্যস্ততার মধ্যে গেছে। ইনফ্যাক্ট জুনেদ ভাইয়াও কাল ফ্ল্যাটেই ছিল, লাস্ট মোমেন্ট তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে ভাইয়ারা কি করেছে না, প্রথম থেকে এত ডিলে ডিলে করেছে, এখন লাস্ট মোমেন্টে না তড়িঘড়ি করে কাজ হচ্ছে, পেন্ট মিস্ত্রি, ফলস সিলিং মিস্ত্রি, তারপরে কার্পেন্টার সবাই একসাথে কাজ করছে, ইলেকট্রিক মিস্ত্রি, তো যার ফলে মানে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে। তো সেই কারণে ফ্রেন্ডস কালকে কোনো ব্লগ করতে পারিনি, তবে মাইন্ডসেট ছিল এই ভিডিওটা কালকে বানানো, কাল বানাতে পারিনি আজকে বানালাম, একটুখানি ডিলে হয়ে গেল ঠিক কথা, সরি তার জন্য। তা চলো এই হচ্ছে আমাদের এখনকার ঘরের ভিডিও, এরপর তোমরা এক এক করে আমার যে ফ্ল্যাটের আমার লিভিং, আমার রুম মানে আমাদের রুম, ঠাকুরের মন্দির, কিচেন সব কিছুর ভিডিও আমরা খুব ভালো করে শেয়ার করবো ফ্রেন্ডস। আমরা কী কী ব্যবহার করেছি, কোনটা ভালো কোনটা কী সবটা মানে একেবারে ডিটেলসে, তো সেই ভিডিও তো আগামী দিনে আর কি আসতেই থাকবে। তা চলো আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এতটাই, আর আজকের ভিডিওটা এত দেরিতে পোস্ট করার জন্য সরি। তো আজকের জন্য বাই বাই, লাভ ইউ অল, টাটা।